পরিসার। আমার তো খুব ভালো লাগতেছে, আজ সারাদিন তোরা আমি বুকের মধ্যে জড়ে রাখুন। আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে? স্যার কইতেছি, এত পাগল হইছ কেন পাইয়াই আমারে, ভাড়া বাড়ি কর যদি থাকবো না ঘরে। আমার জীবনের কারিনা কাপুর সুবুর, আমরা বিবাহ করতে যাইতেছি, কি হিংসা হইতেছে না? হিংসা অবশ্যই হবে, হিংসা হওয়ার মতো জিনিস। আগামী যোগটা কই দাসি, তারপর কি হাইট অফ হইব ভাই, দয়া করে আপনি কয়ে দিয়েন। আচ্ছা, সব মাইয়ারাই একটা পারফেক্ট বয়ফ্রেন্ড চায়, আপনাই কোন, আমার পক্ষে কি সম্ভব সবার বয়ফ্রেন্ড হওয়া? অদিন লাই বিদেশে যাইতে ফরান্নান গরত রাখি, সোনার জৈব হদিন রাইকু গামসা দি বান্দি, সোনার জৈব হদিন রাইকু গামসা দি বান্দি। আহো ভাতিজা, আহো দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আরো সন্দেহ করবি? আরো কথা শুনবি? তুই বাসে কথা কাস না, তার দিকে আমি সন্দেহ করি। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূর আমার মনে কথা যায় ভেঙে। আপনি আমার বাড়ির কি চাইল দিছুন? হ্যাঁ ওই সেটা কি এইটা কইবেন না, চাল খামু না ফুক খামু, চালের ভিতরে ভরা হুদ্দা ফুক আর ফুক, পুরান চালের ভিতরে ফুক থাকবে না, তা থাকবে কি ডায়মন্ড হীরা মণিমুখ? শুনেন আপনি আমারে আপনি করে বলবেন, গরিব হইছি বলে কি আমার কোনো ইজ্জত নাই? হ্যাঁ নাই, তোমার গলায় কি মিষ্টি কথা বেরো না? আমার স্বামী আমারে তালাক দিয়ে চলে গেছে, একটা ভাই আছে, সেও ঘরে জায়গা দেয় না, মিষ্টি কথা কই থেকে আইব, আকাশ থেকে ফেটে পড়বো। আমি কানতে কানতে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুমাসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে, ওই কানতে কানতে ঘুমাই যখন নিশি রাতের কালে, ঘুমাসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। আমি যদি মশা হতাম তাহলে তোমাকে দিনে 100টা কিস দিতাম। আমিও খুব খুশি হতাম। কেন? কারণ তোমাকে দিনে 100টা থাপ্পড় মারতে পারতাম। আমারে ধরাইতেছো আইকা।